আল্লা আল্লাহুম দ্যা আল্লাহুম আমার মায়েরাম আমার বাজন গো কবরে কথা মা একবার মনে কর আমার বাজন গো একবার মনে করেন কবরে সাল যুব প্রসঙ্গ বনিত আছেন হজরত মোহাম্মদ মোস্তফান সন্নাল সাল্লাম সাথে ফরমান মৃত্য ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখন কবর তাকে বলে হে আদম সন্তান হ্যাঁ আদম সন্তান কে তোমাকে আমার ব্যাপারে বিভ্রান্ত করে রেখেছিল আমার বন্ধরে আমার মায়েরা চক্ষুতে পানি আসিয়া যায় বাজান ভালো করে শুনবেন একটা করে লাইক দিবেন একটা করে কমেন্ট করবেন কমান করবেন শেয়ার করিয়া দিবেন ভালো করিয়া শুনবেন তুমি কি জানো নি যে আমি পরীক্ষার ঘর কবর কইতাছে তুমি কি জানো নি যে আমি পরীক্ষার ঘর অন্ধকার ঘর কব্বর কইতেছি আমি অন্ধকার ঘর নির ঘর পোকা পতায় যে পোকা পতঙ্গের ঘর কেন তুমি আমার ব্যাপারে ধোকাগ্রস্ত ছিলে। যখন তুমি নিঃস্বস্তে আমার মাঝে অন্যকে শবদ্ধ করেছিলেন মৃত্যু ব্যক্তি যদি নেককার তবে এক জবাবদাতা কবর কি বলবেন হে কবর তোমার অবগত হওয়া দরকার যে সে ভালো কাজের আদেশ করত আল্লাহ ওয়ন্নয় কারাবি থেকে বারণ করত কবর তখন বলবে তাহলে আমি তার জন্য সবুজ বাগানে পনিত হচ্ছে সোবাহান আল্লাহ আমার বন্ধুরে কবরে কথা মনে করেন মা আজ ভালো কাম করে থাকেন বাজান জান গ কবরের মধ্যে ভালোই ফল পাইবেন সোবাহান আল্লাহ আপনি বড়ই গাছ বনছেন বড়ই পাইবেন বড়ই গাছে ধরবেন কোনদিন আমের আশা করলে হবে না আমের বেশি বনছেন আম ধরবেন ওই মতনই ভালো কর্ম করবেন কবরের মধ্যে জান্নাত পাইবেন ভালো ভালো ফল ফ্রান্ত খাইতে পারবেন আর খারাপ কাম করবেন কবরের মধ্যে বিষমাজ হয়ে যাবে। আমার মায়েরাই আমার বন্ধুরে ভালো করে শুনবেন তখন মৃত্যু ব্যক্তির দেহ নূরে পণিত হবে সোবাহান আল্লাহ তার রুহু আল্লাহ দরবারে চলে যাবেন সোবাহান আল্লাহ হযরত ওবাহ বিন উমাইর লাইসি রহমতুল্লাহ বলেন প্রতিটি কবর তার মৃত্যুকে বলেন আমি তো অন্ধকার নির্জনের ঘর বন্ধুরে দিয়ে পানি আসিয়া যাবে মা বাজান গো চক্ষু দিয়ে পানি আসিয়া যাবে নির্জনের ঘর আর কবর বলতাছেন তুমি যদি আল্লাহ পাকের আনুগত্য আনুগত্যশীলে থেকে থাক তাহলে অদ্দ আমি তোমার জন্য রহমত আর যদি না ফরমানা ফরমান হয়ে থাক তাহলে অদ্দ আমি তোমার জন্য আজাব শুরু নাও জবিল্লা আমার বন্ধুরি যে ভালো কাম করিয়া থাকেন কব্বরখানা কত আরাম থাকবে কোনো কষ্ট হবে না আর যদি খারাপ কাম করিয়া থাকো মা কব্বরখানা যাহার নামে টুকরা হয়ে যাবে যে আমার মাঝে কবর কইতাছে যে আমার মাঝে আনুগত্যশীল হিসাবে পরিবেশ করেন সে উৎপল হইয়ার যে নাফরমান রূপে পরিবেশ করেন সে ধ্বংসে শিকার বের শিকার হয়ে বের হবেন হজরত মোহাম্মদ বিনশুর শুভ শুভ রহমতুল্লাহ বলেন আমরা এক হাদিসে পেয়েছি মুর্দাকে কবরে রাখার পর যদি তার উপর সাপ গজব শুরু হয়ে যায় তাহলে তারা প্রতিবেশী মুদার বলে হে ব্যক্তি হে ব্যক্তি আমরা যারা তোমার প্রতিবেশী ছিলাম তোমার আগে বিদায় হয়ে এসেছি আমাদের এই বিদায়ের মাঝে তোমার জন্য ভাবনা বা শিক্ষা গ্রহণের কী কিছু ছিল না তুমি কি দেখ আমাদের আমল বন্ধ হয়ে গেছে যখন মা তুমি কবরের মধ্যে যাইবা কবরের মধ্যে যাইবা সমস্ত কাম বন্ধ হয়ে যাবে দুনিয়ার মধ্যে কত কাম করেছাও একটা কাম কবরের মধ্যে থাকবে না সমস্ত কাম বন্ধ হয়ে যাবে আল্লাহ সইয়া দোম মলানাম মোহাম্মদ ওালায়ালে সৈয়া দোম মলানা মোহাম্মত কবরের কতয় যাপ মানুষ যুদিন জানি তো ঘরে বাড়ি তুইয়া মানুষ ওই জঙ্গলে যাইত ঘরে বাড়ি তুইয়া মানুষ জঙ্গলে যাইত হরে কব্বর বলতাছেন তুমি তো মৌকা পেয়েছিলেন তোমার অগ্রবর্তীরা যেসব ভুল করেছিল কেন তুমি সেই ভুল থেকে মুক্ত হওয়ার চেষ্টা করলে না তাহলে তো আজ তোমার কি অবস্থা হতো না এমন কি জগতের প্রত্যেক মাটি খণ্ড তাকে বলবে হে দুনিয়ার বাহ্যিক রূপে বিভ্রান্ত ব্যক্তি কেন তুমি তোমার ঐসব আপন দেখে শিক্ষা গ্রহণ করলে না যারা তোমার পরিবে আমার অনুরূপ দোকান শিকার হয়ে অবশেষে কবরের পেটে শবুদ্ধ হয়েছে তুমি শৎসকে দেখেছিলেন তারা বন্ধু বান্ধবরা তাকে খাটে তুলেন এমন এক ঠিকানার দিকে নিয়ে চলেছেন যেখানে যাওয়া একান্ত অবতারিত ছিল আমার মায়েরা আমার বন্ধরে একটা চিন্তা করতে হবে যখন একটা মানুষে মরিয়া যায় তারে খাটে করে নিয়ে যায় ওই সময় বজন চিন্তা করবা একদিন আমাকেও খাটে উঠাইবে আমাকেও কান্দে করে নিয়ে যাবে এই কথা না চিন্তা করবা বাজান আমার মায়েরা কোনো সময় তুমি করবা না আর বেশি করে কানবা আল্লাহ আর মন দিবা আরে কবর করতে বারে বারে মনে করবা তোমার দ্বারা গুণা হবে না হজরত আজিদ রাগ কাশি রহমতুল্লাহ বলেন আমরা এক রেমে পেয়েছি যখন তার কবরে রাখা হয় তখন তার আমূলসমূহ তাকে ঘিরে ধরে আল্লাহ পাক তখন আমর সমুহকে বাক শক্তি দান করেন সোবাহান আল্লাহ কি কি কাম করছিল কয় তো নামাজ পড়ছিলেন কত দান খয়াত করছিলেন কত আমার মায়ের স্বামী খুশি করছিলেন কি চুরি করছিলেন যে না করছিলা ভালো মন্দ যত কর্ম আছে সব তোমার শন্মকে হাজির হয়ে যাবে আরে ইয়ে করছে তোমার আমলের কথা ফুইটা উঠবে তারা মুগ্ধে বলিয়া দিবে আমি এই কাম করছিলাম আরে আমি এই কাম করছিলাম সমস্ত কথাই আমলে সাক্ষী দিবে তারা তাকে বলবে হে নিশ্চয়ই কবর বাসিম কবর বাসিম তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই তো আজ তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বন্ধুরা আমার মায়েরা ছেলেমের মোহাম্মতে পড়িয়া ছেলেমেয়ের সিক্রি পরিয়া কান্দে অনেক মায়ের বলে ছেলেমেয়ে কান্দাকাটি করে তাই তো ঈশ্বর নামাজটা পড়তে পারি না ছেলেমেয়ে কান্দাকাটি করে তাই তো কোন সুই পড়তে পারি না কত সও করে মায়েরা আমার মা পুলহান ঘুম নয়া থিয়েন তুমি তো ঈশান নামাজ পড়তে পারো আমার বন্ধুরে বন্ধু বান্ধব সবাই তো আজ তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে যখন তুমি মরিয়া যাইবা তোমার ছেলে মেয়ে কাটি করিবে আমার মা বা জানে গুম ওই সময় কারা দেখব তুমি তো মরিয়া গেছাও গা আল্লাহ সারা তোমার ছেলে কেউ দেখতে পারবে না তোমার আপন বলতে আজ তো আর কেউ নাই এখন তোমার কি অবস্থা হজরত কাব রহমতুল্লাহ বলেন মুদা কি কবিরা পর তা কামল যথা নামাজ, রোজা জাকাত জিহাদ সদ্গা খয়রাত পরিভেটি তাকে ঘিরে ফেলে সবাহান আল্লাহ বন্ধুরে আমার মায়েরা দান দক্ষিণা করো চাও আরে সব রাধের সান দিন পনেরো তারিখে রাত জীব বন্দি করতে পার আমার নবী কৈত্যে তিরাশি বছর চার মাস বন্দি করলেন যত নাকি হই মন অত নাকি আল্লাহ আমল নামা দান করে দিবে যত ভালো ভালো কর্ম করছিলাম এই বিশ্ব জমিনের সমস্ত আমল তোমার সম্মুখে হাজির হয়ে যাবে আজাবের ফেরিস্তারা যখন তার পায়ের দিকে থেকে আসে তখন নামাজ হারেন নামাজ বলে হে আজাবের হেয়া রাজা ফেরিস্তান তোমরা সরে যাও আর এখানে তোমাদের কোনো ক্ষমতা চলবে না বন্ধুরে আমার মায়েরা কেন নামাজ পড়ি না আমরা দেখ নামাজ কি ও ওইয়া যাবে রে ফেরিস্তারা তোমরা সরে চলিয়া যাও এই মুদ্রা ব্যক্তি কোনো কষ্ট দিও না এই মুদ্রা ব্যক্তি সশে মসজিদে নামাজ পড়ত আরে বন্ধু রে নামাজে কেমন করি আজ এ ফেরিস্তান সরা এই দুপায়ের উপর ভর করেন সে দীর্ঘ সময়ের সমুখাবান আরে কৃষ্ণ কইতাছে না মাঝে ফেরিস্তা করে কইতা অৎপর তারা মাথার দিগিয়ে থেকে আসবে ওইয়া যাবে রে ফেরিস্তা মাথারা দিকে এসে গেছে তখন রোজা বলবে হে ফেরিস্তা এখানে তোমাদের কোনো ক্ষমতা চলবে না এ বান্দা দুনিয়ার জীবনই আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে বহু অনাহারণ পিপাসার কষ্ট বরদাস্ত করেছে আমার বন্ধুরে আমার মায়েরা বেশি করে রোজা থাকপা আমার রমজান মাসের রোজা থাকপা নফল রোজা থাকপা আর ওই রোজা কইতেছেন ও আজবের ফেরেস্তা তোমরা মাথার দিকে আসতে পারবে না এই মানুষটা না খাইয়া কত কষ্ট করিয়া সারাটা দিন কষ্ট করিয়া রোজা থাকছে আরে এই মানুষটাই কোনো আজ দিতে না রোজাই তোমার জন্য সুপারিশ করবে সুবাহাল্লাম কত ভালাম বাহিত আগ মদিনা জগতে নাই তামারে তুলুনা হাইরে জাগাতে নাই তামারে তুলুনা ইস্তিরি পুতেরান পারি ভারি সজন সাভারি চাইতেন তামি হাপন্ স্ত্রী পুতেরা পরে বাড়ি সজন সাহাবারি চাইতেন তমি হওয়াপন সুকে দুঃখে তমাই দেখেন সুকে দুঃখে তোমায় দেখে পাই যে কুই শান্ত নাম জগতে নাই তোমারে তুলনা নাম হেমারে বন্ধুরে আমার মায়ের হরে বহু আনাহারও পিপাসা আর যে কষ্ট করে করেছে রোজাই কইতেছে এই মানুষরা কত কষ্ট করে রোজা থাকছে আজাবারি ফেরেস্তারে এই মাথার দিকে তোমরা আসতে পারবা না আমার বন্ধুরে রোজা থাকবেন রোজা আপনার জন্য সুপারিশ করবো সবাহান আল্লাহ অতপর আজাবের ফেরেস্তাগণ তার শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গের উপর আবার আজাব করতে চাইবেন আরে তখন হজ ও জেহাদ বলে উঠবেন সবে যাও সরে যাও কারণ সে তৈরি কষ্ট বরদাস্ত করে আল্লাহ পাকের জন্য হস ও করেছে আমার বন্ধরে জেহাদ করতে হবে আগের সাহবার ওই আমির হামজান আনাস রাজি আল্লাহ খানজাহা রাজি আল্লাহ আনহু আনহুম মহিলা আরে সুমায়া রাজি আল্লাহ প্রাণহা কত যুদ্ধ করতে করতেন তারা শহীদ হয়ে গেছে আমার বন্ধুর জেহাদ করতে হবে এখন বর্তমানে জেহাদ হয় না কিন্তু একটা জেহাদ করতে হবে সেইটা হইতেছে নবস এবং শয়তানের সঙ্গে ওই শয়তানে বলতেছে ঠান্ডা পানি এই ঠান্ডা পানি তো করিও না ফজরের নামাজ পড়িও না এইসার নামাজ পড়িও না আর ওই শয়তানকে দূর করতে হবে আত্মা বলতাছে তুমি চুরি করম তুমি না দমন করতে হবে এইটা যাহা যুদ্ধ করতে হবে শয়তানের সঙ্গে যুদ্ধ করতে হবে এবং নবসের সঙ্গে যুদ্ধ করতে হবে সোবাহান আল্লাহ আমার বন্ধুরে আরেন তখন হজ ও জেহাদ বলে উঠবে সবে যক সরে যক কারণ সে দৈহিক কষ্ট বদস্ত করে আল্লাহ পাকের জন্য হজ ও জেহাদ করেছে আমার বন্ধুরে হাজার টাকা বসে আছে বাজান সাড়ে বা তোলার সনেমের উপার মূল্য যার ঘরে আছে যার হজ করার শক্তি আছে সে যা কাঁদ দিবা হজ করবা হজে বলবে এই মানুষটা টাকা পয়সা জোগাড় করছেন কষ্ট করিয়া টাকা পয়সা জোগাড় করিয়া মক্কা মদিনে দেখে হজ করে আছে আল্লাহর করেছে এই মানুষটা কোনো আজ করে দিতে পারবানা ফেরেস্তারা দূরে চলে যায় আমার বন্ধুর উপর তোমাদের কোনো ক্ষমতা চলবে না এই কথায় আজ বের ফেরেস্তাকে আরে ওই ওই হজে বলবেন যে হজে বলবে তোমরা এই জায়গায় আসতে পারবা না এই মানুষটা কত কষ্ট করে হজ করতে গেছে আল্লাহর রাস্তায় যে হাত করেছে সবাহান আল্লাহ নবিগতমার মার ভালবাসাই যেবনে রে ঝরে যায় নবীগত মার প্রেমে বলে অশে করি জুবা পাই বলে অশে পায়। আমার বন্ধুরে আমি যাহা বলমা বললাম ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন আমার জন্য দোয়া করবেন আর সবই আমল করবেন একটা করে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত